হ্যালো বন্ধুরা, আমি শায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়ন্তনীজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করবো বলে। আর আজকে ভিডিওটা হলো কুকিং নিয়ে। তো বন্ধুরা, আজ তোমার সাথে শেয়ার করব বাড়িতে মায়ের হাতে তৈরি ভেজ ফ্রাইড রাইস। এটাও আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর সামনে পুজো আসছে, তাই ইচ্ছা করলেও তোমার সাথে শেয়ার করি। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো চলো, নট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা প্রথমে এখানে 300 গ্রাম বিনস আর 100 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। বিনস আর মটরশুঁটিকে নুন জলে সামান্য খাবার সোডা দিয়ে প্রথমে বয়েল করে নিচ্ছি। খাবার সোডা দিলে কালারটা ফেড হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে। এ দেখো, বয়েল করার পরও মটরশুঁটি আর বিনসের কালারটা কি সুন্দর এসছে। এবারে বয়েল করা বিনস আর মটরশুঁটিকে ভালো করে তেলে সতে করে নেব। এবারে আমরা 300 গ্রাম গাজরকে এভাবে লম্বা লম্বা করে কেটে নুন দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি। তো আমাদের গাজর, বিনস, মটরশুঁটি এখানে ভালো করে সতে হয়ে গেছে, এবার এগুলোকে সাইড করে রাখবো। এবারে ফ্রাইড রাইসের জন্য আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন কিশমিশ, পরিমাণ মতন কাজু, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। আমাদের গরম মশলাতে এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে কাজুটাকে আমরা তেলে ভালো করে সতে করে নিচ্ছি। তো আমাদের কাজু এখানে ভালো করে সতে হয়ে গেছে, এবারে আমরা গরম মশলাটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। এবারে আমরা কড়াইতে তেল নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। এবারে তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি 5টা তেজপাতা আর থেতো করা গরম মশলা। গরম মশলার সুন্দর গন্ধ ছেড়ে দিলে এবারে আমরা এতে অ্যাড করে দিচ্ছি 1টা বড় সাইজের রাফলি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা পিঙ্কিশ হয়ে আসলে আমরা এতে অ্যাড করে দিচ্ছি এই পরিমাণে গ্রেট করা আদা, আর অ্যাড করে দিয়েছি স্বাদ বুঝে যে যেমন ঝাল খায় সেই পরিমাণে লঙ্কা। সমস্ত কিছু অ্যাড করে আমরা আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে সতে করে নিচ্ছি। এবারে আমরা অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন কিশমিশ। কিশমিশ অ্যাড করে আমরা আবারও ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ফ্রাইড রাইসের ভাতের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 1/2 জলে পরিমাণ মতন নুন। জল গরম হয়ে গেলে আমরা এতে অ্যাড করে নিচ্ছি 750 গ্রাম বাসমতি রাইস। এবারে আমরা 750 গ্রাম বাসমতি রাইসের ভাত বানিয়ে নেব। তো আমাদের ভাত এখানে রেডি হয়ে গেছে। এবারে আমরা তে অ্যাড করে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। চিনি অ্যাড করে চিনিটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এতে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের আগের থেকে তৈরি করে রাখা গরম মশলা, পেঁয়াজ, আদা, লঙ্কা আর কিশমিশের মিক্সচারটা। এবারে আমরা এতে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের আগের থেকে সতে করে রাখা গাজর, বিনস, মটরশুঁটি আর কাজু। সমস্ত কিছু অ্যাড করে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের ফ্রাইড রাইসের পরিমাণটা এখানে অনেকটাই বেশি, তাই জন্য আমরা এটা হাঁড়িতে মিক্স করছি। পরিমাণটা কম হলে তাহলে এটা কড়াতেই ভালো করে মিশিয়ে নেওয়া যায়। এবারে আমরা এতে অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘি। ঘি অ্যাড করে আমরা ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমাদের গরম গরম ফ্রাইড রাইস এখানে একেবারে রেডি টু সার্ভ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই অসাধারণ হয়েছে। তো তোমরা বাড়িতে এভাবে একবার নিশ্চয়ই ট্রাই করো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, কমেন্টে জানিও যে এই কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি, যারা আমার চ্যানেল আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক থ্যাংক ইউ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই থাকলো, আজকে এখানে শেষ করছি। ভিডিওটা দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং। টাটা।